আসসালামু আলাইকুম, আমি রেজওয়ান আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন বাটন অবশ্যই ট্যাপ করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একটি ক্যাবিন আমি আপনাদেরকে দেখাবো, হচ্ছে আইসারের ক্যাবিন। এই ক্যাবিনটি আইসার 2016 9S সব কিছুতেই লাগবে। ক্যাবিনটা ছিল হচ্ছে অরিজিনাল ফেস, আমি একটু ক্লিয়ারলি দেখাই। এই যে ক্যাবিনটা অরিজিনাল ফেসে ছিল, ক্যাবিনে কাজ করানো হয়েছে, দেখে মনে হবে না যে এটা কোনো কাজ করা ক্যাবিন। দেখেন ক্যাবিন ফুল ফ্রেশ করা হয়েছে, একদম ফুল ফ্রেশ, কোনো কাজ নেই, জাস্ট উঠাবেন বসাবেন চালাবেন। আমি একটু বাইরের সাইডগুলো দেখাবো, দেন ভিতরের সাইড লক করা কি লক করা। এই দেখেন কালারটা, দেখেন পুরো অরিজিনাল কালার, একটু আগে ওয়ার্কশপ থেকে নিয়ে আসলাম। আইসারের স্টিকার থেকে শুরু করে সব কিছুই আছে। আমি ব্যাক পোর্শনটা একটু দেখাই, একটু খোল সাহেব। ক্যাবিনের রংটা মাশাল্লাহ, সেই সেই এটা জাস্ট আজকে নিয়ে আসা হয়েছে। ক্যাবিন আসলে অরিজিনাল ফেস ক্যাবিন থাকলে এতে কাজ করলে অনেক সুন্দর লাগে, এই জন্যই ক্যাবিনটা তো সুন্দর। যে গ্লাসটাতে আমরা নিজেরাই ই করছি, একটু সমস্যা এই যে ফুটো ফুটো হয়ে গেছে, তো এটা কোনো ব্যাপার না। যদিও আপনাদেরকে যেটা দেখানোর জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে ক্যাবিনের রং। ক্যাবিনটা মানে কি বলবো, অস্বাভাবিক সুন্দর আছে। আমি ক্যাবিনের চাবিটা নিয়ে আসতে ভুলে গেছি, যার জন্য আমি ক্যাবিনের মধ্যে ঢুকতে পারতেছি না। আমি বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট আছে, যেটা আমি প্রথমেই বললাম যে উঠাবেন বসাবেন চালাবেন, ব্যাস এতটুকুই, আর কিছুই না। দেখেন একটু দূর থেকে ক্যাবিনটা কেমন লাগবে গাড়িতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সামনের গ্লাস থেকে শুরু করে সব কিছুই ভালো, সব ডাবল পাটের গ্লাস দিয়ে আছে। ডাবল কাটের ডাবল পাটের গ্লাস বুঝবেন, এই যে যদি নিচে স্টিকার থাকে তাহলে অবশ্যই ডাবল পাট। গ্লাস ফ্লাস থেকে শুরু করে সব কিছুই আছে। আমি জাস্ট আর এক নজরে আপনাদেরকে একটু দেখাই দিই, একটু দূর থেকে দেখাচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমার মনে হয় যথেষ্ট আপনারা বুঝতে পারছেন ক্যাবিনটা কেমন। যারা ক্যাবিন বোঝেন জানেন তারা অবশ্যই জানেন, নিচের ম্যাট থেকে শুরু করে ইস অ্যান্ড এভরিথিং সব কিছু, ইভেন পর্দাটাও আছে দেখা যাচ্ছে, ওই যে পর্দাটা লাগাইতে হবে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো কিছু জানার বা কোনো কিছু দেখার থাকলে অবশ্যই আমারে কমেন্টস করবেন, জানাবেন। পরবর্তী ভিডিও আপনারা কি পেতে চান, কি দেখতে চান আমারে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেটা দেখানোর। ততক্ষণ ততদিন পর্যন্ত, যতক্ষণ আমি ভিডিও না নিয়ে আসবো ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। তো সব মিলাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।